আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো আপনার কাজলা, যাত্রাবাড়ি থেকে সামনে আসতেছে কাজলা চিরাগং রোড। এই কাজলাতে আপনারা এই ফ্ল্যাটটা ভাড়া পাবেন 9000 টাকায়, দুইটা রুম আছে। আমি দেখাচ্ছি এখানে, এটা হলো ডাইনিং স্পেস, এখানেও অনেকে দুজন থাকতে পারবে। আমি কিচেনটা একটু দেখাই, এখানে যারা ছিল তারা আসলে সব ঢাকা ইউনিভার্সিটির হলে আবার চলে গেছে, যার কারণে এটা ছেড়ে দিতে হচ্ছে, একজনের পক্ষে এটা রাখা সম্ভব না। এটা হলো কিচেন, উপরে আপনার থালা বাসন বা মশলা এগুলো রাখতে পারবেন। এখানে সামনেই জানলা। এবার আমি দেখাচ্ছি পাশের যে রুমটা, এই দুটো রুম আমি দেখাই দেব। আমি প্রথমে এই রুমটা দেখাই, রুমটা অগোছালো মনে হচ্ছে, তারপরে আপনারা যদি এগুলো গুছায় রাখেন তাহলে অনেক সুন্দর থাকবে। এখানে এক এক রুমে কমপক্ষে 4 জন থাকা যাবে, যদি আপনারা ভাড়া একটু কমাতে চান তাহলে 4 জন করে থাকা যাবে। আর এর সাথে কারেন্ট বিল এবং গ্যাস বিল সেটা আলাদা। নর্মালি ঢাকাতে গ্যাস বিল এখন 975, সম্ভবত 975 করেই, আর কারেন্ট বিল যা আসবে তো সেটাই। কিন্তু এই একই ধরনের বাসা আমি দেখলাম এর চেয়ে আরও ন্যারো বাসা যাত্রাবাড়িতে, এদের হলো 12,000 টাকা। আর এখানে এই বাসাটা হলো আপনার 9000 টাকা। তা আপনার যাত্রাবাড়ির ওইখানে না থেকে, স্ট্যান্ডে না থেকে যদি এলাকার দিকে আসেন, কাজলার দিকে আসেন, তাহলে এখানে কিন্তু আপনার সিলিন্ডার গ্যাস না, এটা লাইনের গ্যাসই, 9000 টাকা, প্রায় আপনার 3000 টাকা এখানে আপনার সেভ হয়ে যাচ্ছে। কিন্তু আর এই এলাকাতে টিউশনই অ্যাভেলেবেল পাওয়া যাবে, একটু লিফলেট দিলে আপনি টিউশনে পাবেন। এই দেখেন পাশে বেলকুনি আছে, আমি যে বাসাটা ছিলাম ওখানে ওদের কোনো বেলকুনিও, হ্যাঁ বেলকুনি ছিল একদম ছোট, এটা অনেক বড় একটা বেলকুনি। আর এর সাথে আপনার বাথরুম আছে একটা, দুইটা হলে ভালো হতো, তবে এখানে হলো বাথরুম হলো একটা, দুইটা থাকলে আপনাদের ভালো হতো, যেহেতু 9 জন থাকলে একটু প্রেশার পড়ে যায়। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।